Hello viewers, welcome my channel and dim dash double pocket theke apnaderke shobaike janacchi obhinondon o shubhechha. Ami Romania suceava shohore theke bolchi, amar naam Poran. Aaj Romania August 30 tarikh, ekhankar local time hocche 4ta. Ajker din ta khubi ektu boring lagteche. কারণ হচ্ছে যে আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, দেখেন খুব ঠান্ডা পরিবেশ। সো আজকের ওয়েদারটা খুবই খুবই বাজে, এইটাই খালি বাজে না, এর চেয়ে আরও ভয়ঙ্কর ওয়েদার আসবে, যেটা আমরা অগ্রিম ওয়েদারের সম্পর্কে ফরকাস্টের সম্পর্কে কিছু তথ্য নিয়েছি গতকালই, যেটা দেখলাম। অর্থাৎ আগামী সেপ্টেম্বরে মাঝামাঝির পর থেকে, মানে 15 তারিখ পর থেকে এদেশের ওয়েদারে তাপমাত্রা অর্থাৎ সেলসিয়াস থাকবে প্রায় 5 থেকে 10 ডিগ্রির মধ্যে নেমে আসবে। এখনও আজ এই সুসভাতে 16 ডিগ্রি সেলসিয়াস, যদিও একটু গরম লাগতেছে কারণ হেঁটে আসতেছি, যে কারণে গরমটা লাগতেছে। এবং আগামী মাসে 15 তারিখের পর থেকে 6 থেকে 7 ডিগ্রি 5 ডিগ্রি নেমে আসবে। সো এদেশের ওয়েদার আসলেই যেটা আগে শুনতাম ইউরোপের উইন্টার সিজনটা কীরকম, এখনও হালকাটা ছোঁয়া লাগাইতেছে শরীরের মধ্যে। এবং উইন্টার পুরোপুরি পাওয়া যাবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, এই 3 থেকে 4টা মাস উইন্টারে পুরা স্পষ্টতা দেখতে পাব। এবং খুবই একটি ভালো উইন্টার অবশ্যই শেয়ার করতে পারবো জীবনের লাইভে এই উইন্টার সিজনটা, যদিও এই দেশটা এখন পর্যন্ত সেন্ট্রাল বা সেঞ্জেনে অন্তর্ভুক্ত হয় নাই, তবে আশায় আছে এই দেশটাও সেঞ্জেনে অন্তর্ভুক্ত হবে। আমি একটা জায়গায় গিয়েছিলাম এবং সেখান থেকে হেঁটে আবার বাসার দিকে যাচ্ছি, দেখতেছেন আপনারা রাস্তায় দুই পাশের রাস্তায়ও কোনো লোকজন নাই। এদেশের জনসংখ্যা এতই কম যাতে তারা আসলেই টিআরসি কার্ড পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে যে এই দেশে তাতে তারা বসবাস করুক, বসবাস করার জন্য তারা অনেক রকমের পলক দেখাচ্ছে। এবং এইটাই নয়, শুধু পার্শ্ববর্তী দেশ যেটা ইউক্রেন মলদোবা এই দুইটা দেশই অনেক জনগণ আছে এই দেশের মধ্যে। প্রথমত বলতে পারি আমি এই ইউক্রেনের সম্পর্কে, অনেক ইউক্রেনিয়ান এদেশে আছে এবং ইতিমধ্যে আমরা বাস্তব প্রতিদিনই সচরাচর দেখা হয়, কারণ আমি রেস্টুরেন্টে কাজ করি ওইটার হিসাবে প্রত্যেক টেবিলে প্রায় ইউক্রেন দেখা হয়। এদেশের সরকার খুব একটা সুযোগ দিয়েছে ইউক্রেনের জন্য, তাদেরকে ভাতাও দিয়েছে, তাদেরকে থাকা জায়গাও দিয়েছে, মানে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তবে ইউক্রেন লোক একটু যাই মোটামুটি ভালোই, তবে আমার লাভি থেকে বলতেছি তারা একটু কিপ্রামি বলতে, তাদের ইনকাম অনুসারে অবশ্যই এটা হইতে পারে যে সবার চোখে এক না। কিন্তু ভাই মাল খুর দেখছি, একমাত্র ইউক্রেনিয়ানরা মাল খাইতে পারে, মাল খাইতে বলতে ড্রিঙ্কস করতে পারে, এত অ্যালকোহল খায় রে যা আমি আগে আমার লাইফে অন্য অন্য ন্যাশনালিটি দেখি নাই যে এত ওরা ড্রিঙ্কস করে। সেদিকে একটা রিজার্ভেশন সার্ভিস করছিলাম প্রায় 54 জন, একলা না আরেকজন ছিল, ওই ছিল মলদোবা, ওই এখানে কাজ করে।
আর কন্টাক্ট হিসাবে কাজ করে, কারণ কি মলদোবার আর হচ্ছে রোমানিয়ান ভাষা সেম। ওখানে আপনি যদি গুগলে দেখতে পারবেন যে মলদোবার সার্চ দিলে মলদ্বীপ আর মলদোবার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, রোমানিয়ান, কারণ মলদোবা একসময় রোমানিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এখন ডিভাইডেড হয়ে গেছে যেটা জানি। আর একটা কথা হচ্ছে যে ইউক্রেনিয়ান হচ্ছে এদেশে একটা রিফিউজি ক্যাম্প হিসাবে এরা সার্ভিস দিয়ে থাকে, এবং ভালো খালি রিফিউজি ক্যাম্প না, অন্য অন্য সুযোগ সুবিধাও দিয়ে থাকে। যেটা বলতে যাচ্ছিলাম সেটা ভুলে গেলাম, গা আবার মনে পড়লো, সেটা হচ্ছে যে ইউক্রেন লোকেরা এত ড্রিঙ্কস করে, যা আমার লাইফে অনেক বছর ধরে সার্ভিস করতেছি যা অন্য ন্যাশনালিটিতে দেখি নাই। সেটা হচ্ছে যে এত উস্কি, এত বিয়ার আর এত সফট ড্রিঙ্কস যে খায়, একটা টেবিলে মনে করেন 10,000 লে মনে করেন বিল হয়েছে। আইরিস হুস্কি পাই 5টা বোতল, ওরা পুরো ছিল 7 জন 10 জন 10 জন না 12 জন এরকম। আইরিস হুস্কি ওয়াইন খাইছে 1 কার্টন, বিয়ার তো আনকাউন্টেবল, ফিল্যান্ডা বটকা, এত ড্রিঙ্কস করছে যা আমি আগে দেখিনি, এবং দেখে খুবই হতভাগ্য হয়েছে যে লাস্ট পর্যন্ত ওরা এগুলি সব শেষ করতে পেরেছে। এবং শুনছি রাত 5টা পর্যন্ত মানে ভোর আর্লি মর্নিং পর্যন্ত তারা এখানে ছিল, 5টা পর্যন্ত, মানে অনেক লোক চলে গেছে গা, কিন্তু যারা ড্রিঙ্কসের মধ্যে আসক্ত হয়ে গেছে তারা সকাল 5টা পর্যন্ত ছিল, এটাই শুনছি। তো অনেক ড্রিঙ্কস করে, ড্রিঙ্কসের কি নাই, কারণ রোমানিয়া আইসে তারা খুবই সুযোগ সুবিধা পেয়েছে, কারণ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ না লাগলে তারা অবশ্যই আসে না। আর ইউক্রেনের আর রোমানিয়ার পরিবেশ প্রায় সেম, কিন্তু তারপর ইউক্রেনের থেকে অনেকটা উন্নত রোমানিয়া কান্ট্রি, পার্শ্ববর্তী দেশ মলদোবার থেকে উন্নত, কিন্তু বুলগেরিয়া মোটামুটি গরিব হলেও সব দিকে মনে করি ভালো আছে। কিন্তু অনেকেই বলে গরিব দেশ বুলগেরিয়া, কিন্তু আমার চোখে এবং আমার রিসার্চে আমি দৃষ্টিতে যেটা দেখছি সেটা হচ্ছে যে না, বুলগেরিয়া কখনো দরিদ্র দেশ না, হয়তো পারে দেশটা ছোট, তাদের রিসোর্স খুব কম, কারণ দেশটা অনেক ছোট এবং জনসংখ্যা আরও কম, 10 লাখেরও নিচে, 6 লাখ না সামথিং, দেশ আবার মোটামুটি 12 আয়তনের দিক দিয়ে ভালো, কিন্তু আমাদের দেশের মতন না। এদের কারেন্সি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, ওই দেশে 1 BGN কি যেন বলে কারেন্সি, রোমানিয়াতে প্রায় 2.5 লে হয়। তবে খুব শীঘ্রই এই বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হওয়ার চান্স হয়েছে, এবং আশা করা যাক এই বছরই বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত চান্স হবে, কিন্তু বাদ পড়ে থাকবে রোমানিয়া, কারণ রোমানিয়া অনেক বড় একটা দেশ, এর জনসংখ্যা প্রায় 2 কোটি, কিন্তু করাপশন আর করাপশনও রয়েছে, এদেশে অনেক করাপশনও রয়েছে। আজকাল ওয়েদারটা খুবই উইক, সামনে একটা আপেল গাছ, তাই প্রত্যেক বাড়িতে আপেল গাছ, আঙ্গুল ফুলের গাছ, সে আঙ্গুল ফুলগুলো প্রায় প্রেকে গেছে গা, কালো কালো। তো ইউরোপ কান্ট্রি হিসাবে রোমানিয়াও অনেক সুন্দর এরিয়া আছে যা আমরা এখন পর্যন্ত যেতে পারি নাই, আর এদেশের যাতায়াতের ব্যবস্থাটা একবারে খুব বাজে, যা সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাইয়ের মতন না। সিঙ্গাপুর মালয়েশিয়া মনে করেন মালয়েশিয়া কোলারামপুর থেকে জোহরবাড়ি যাইতে 3-4 ঘন্টা লাগে, কিন্তু এখান থেকে ক্যাপিটালে যাইতে আপনার 7-8 ঘন্টা লাগে। সো কী বলবো, আমি আরেকটা জিনিস এখন মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে গতকাল 29 আগস্ট ছিল,
এবং এর তাপমাত্রা ছিল 34 degrees Celsius এই সুসুপাতে, কিন্তু বুকারেস্টে ছিল 42 degrees। তো আজকেই 16 degrees নামে এলো, আমি এই জিনিসটাই খেয়াল করতেছি না। দেখেন আপনার ওয়েদারটা পুরো ঘোলা, খুব ঠান্ডা লাগে। যেন সকাল 6টা 5টা বাজে, কিন্তু বাজে তো 4টা 3টে এরকম ছিল, বৃষ্টিও নামছিল গুড়ুগুড়ি বৃষ্টি। এখন বৃষ্টি থেমে গেছে দেখে তো বের হয়েছি। আমি এই জিনিসটাই মাথায় খেলাইতেছি না, গতকাল এত পরিমাণ পানি খাওয়া হয়েছে, মানে কাজের সময় কিছুক্ষণ পরপরই পানি খাই আর বসি, কিন্তু বাতাসও ছিল। তো আজকে হঠাৎ করেই কোথায় 34 আর কোথায় 16 নামে আয়া পড়ছে, প্রায় অর্ধেকের বেশিতে নামে আয়া পড়ছে। সো সামনের সপ্তাহের ওয়েদারটা এরকমই, কালকের ওয়েদারটা মনে হয় ভালো যাবে, দেখা যাচ্ছে। ওয়েদার ফোরকাস্টের থেকে যেটা ইন্ডিকেট করতে পারতেছি এবং দেখতেছি, কালকের ওয়েদারটা হইতে পারে একটু ভালো হবে। কালকে শো ডিউটি আছে, তারপরে থেকে আস্তে আস্তে এই ওয়েদারটা আরও উইক হবে। এটাই ছিল আমার বাস্তব লাইফের অভিজ্ঞতা। এখানে বর্তমানে রয়েছি সুসেবা শহরে এবং জামকা কোম্পানিতে কাজ করছি। তবে জামকা কোম্পানিটা অনেক ভালো, নামদাম রয়েছে, যে সমস্যা এখানে করে ফেলেছে বাঙালিরাই। এখানে সিজনাল জব নিয়ে মানুষ আসে, আশায় থাকে দুটাই সিজনে কাজ করবে, কিন্তু এমন একটা সিচুয়েশন আসে বছরাই এই এক সিজন থেকে বাদ করে দেয়, যে করার নাই, কারণ উইন্টার সিজনে এগুলি বন্ধ থাকে। এখন তো দেখছেন যে ওয়েদার একটু বাতাস, একটু ঠান্ডা, সামনের ওয়েদার লোকজন হলে বাসায় থেকে বেরই হয় না। তো সামনের মাস থেকে বৃষ্টি আর ওয়েদারে ফরকাস্ট থাকবে এরকমই, এ থেকে আরও ডেঞ্জারাস থাকবে যেটা শুনছি। তো আমি প্রায় আমার রুমের কাছাকাছিতে এসে পড়েছি এবং আজকে আপনাদের দেখালাম এই রোমানিয়া সুসেবা শহরে। আমরা এই শহরে রয়েছি, কিন্তু এটা তো প্রায় শহরই বলা যায় না, গ্রামের মতনই, তো এটা শহরই, মেন পয়েন্টেই রয়েছি। তো এদেশের শহর আর গ্রাম প্রায় একই দেখলাম, সব জায়গায় সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। আমাদের এখান থেকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মাত্র 5 মিনিট লাগে। আমি প্রায় রুমের কাছাকাছিতে এসে পড়েছি, দেখেন এটাই হচ্ছে আমার রুম, আমি এই রুমে থাকি 4তলা। এখন রুমে যাবো।